ভিউয়ার্স এতক্ষণ দেখলেন আমার ছেলে রবিউল ইসলাম একটি মোটর বাঁধাই কমপ্লিট করেছে। তো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আমাদের এই কাজগুলো শিখতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, যেই লিংক দ্বারা আপনি অগণিত মোটর বাঁধাই এবং চার্জার বাঁধাই ভিডিওগুলো পাবেন। এবং আমার ছেলে রবিউল ইসলাম সে এই মোটরটি বাঁধাই করছে। এবং আপনারা আশা করি এই ভিডিওটি দেখে একটি লাইক দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মিশুগের আমি বাঁধাই করে আপনাদের দেখাবো সঠিক নিয়মে সঠিক পদ্ধতি, শুধুমাত্র আমরাই দেখাবো এসবি বাংলা চ্যানেলে। আমি রবিউল ইতিপূর্বে আরো চারটা ভিডিও দিয়েছি, আপনাদের সারা পেয়েছি। এবার আমি এই মোটরটা বাঁধাই করি, টু জেড দেখবে না এই মোটরটি আমি কিভাবে বাঁধাই করি। ফাইবারগুলো নিয়ে নিচ্ছি, আমার সাইজ মতন আমি কেটে নিলাম। এখন সুন্দরভাবে ভাঁজ করে সোলডের ভিতর বসাই দেব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে। রবিউল ইসলাম বিএলডিসি মিশু গাড়ির মোটরস এ টু জেড বাঁধাই করে দেখাবে, হয়তো ক্যামেরাবন্দি ভিডিওটি সম্পূর্ণ দেখানো সম্ভব না, তবে এ টু জেড আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি দেখে আপনি কিভাবে মোটর বাঁধাই করতে হবে সম্পূর্ণটা নলেজে এসে যাবে। এ টু জেড 1 ঘন্টা 18 মিনিটের মোটর বাঁধাই ভিডিওটি ডিসক্রিপশন লিংকে আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশন লিংকে গেলে এই সিস্টেমে আপনারা ফাইবারগুলো ভরবেন, আমি কোন নিয়মে তারগুলো বানাই সেই সিস্টেমটাও আপনাদের দেখাবো। এই তারটা হলো 24 নাম্বার এবং আমরা এই 18টা গেজ 7টা প্যাচ দিয়ে এই মোটরটা বাঁধাই করবো। 1000 ওয়াট মোটরের জন্য আপনি সঠিক নিয়মে 13 ফিট তার নেবেন। 13 ফিট তার নিয়ে আমাদের এই ডিস্টেন্স অনুযায়ী যদি মোটরটি বাঁধাই করেন তবে আপনার 18টা গেজ নিতে হবে 1000 ওয়াট মোটরের জন্য। এই জায়গায় সঠিক মাপ হলো 13 ফিট 1000 ওয়াট মোটরের জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে একটা কাটা চিহ্ন আছে, এই কাটা চিহ্নতে পাঁচটা ই কোর বাঁধে হ্যাপার বান্ধা লাগবো, 1টা 2টা 3টা 4টা 1200 ওয়াট মোটরের জন্য 13.5 ফিট তার যথেষ্ট, 13.5 ফিট 18টা গেজ দিয়ে আপনি 1200 ওয়াটের মোটর বাঁধাই করতে পারবেন। ছোট্ট এই ভিডিওটি দেখে রবিউল ইসলামকে অবশ্যই একটি লাইক দিয়ে ওকে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি পারেন আমাদের এ টু জেড 1 ঘন্টা 18 মিনিটের মিশু গাড়ির মোটর বাঁধাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে। মোটরের সঠিক নিয়মে কানেকশন দেওয়া ভিডিওটি ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবেন। ইলেকট্রনিক সাবজেক্টে যে কোনো কাজ শেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখুন। এবং মোটর বাঁধাই, ফ্যান, স্লিং ফ্যান, টেবিল ফ্যান সহ এলইডি টিভির যে কোনো কাজ শিখতে পারেন আমাদের এই চ্যানেলে। মোটর বাঁধাই অগণিত ভিডিও ডিসক্রিপশন লিংকে আমরা দিয়ে দিছি, আপনারা ঘুরে আসতে পারেন ডিসক্রিপশন বক্স থেকে, ওই ভিডিওগুলো দেখুন, অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ওই ভিডিওগুলো দেখে। ভিডিওগুলো খুব মানসম্মত এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমরা এই কাজগুলো করি, চার্জার বাঁধাই থেকে মোটর, মিশু গাড়ি, ওয়ারিং, যে কোনো সাবজেক্টের কাজ পেয়ে যাবেন। আমাদের হোম সাইটে গিয়ে দেখুন ভিডিওগুলো। রবিউল ইসলামের আইপিএসের এ টু জেড ভিডিও পাবেন ডিসক্রিপশন লিংকে গিয়ে দেখতে পারেন। রবিউল ইসলামের 600 ওয়াট আইপিএস কীভাবে তৈরি করে এবং গুণসম্মত আমাদের বহু অগণিত ভিডিও পাবেন আইপিএস তৈরি করার, দেখতে পারেন ডিসক্রিপশন লিংকে গিয়ে ওই ভিডিওগুলো, লিংকে দেওয়া আছে নাম সহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। এখানে আমি 7টা প্যাচ দিছি আর 7টা প্যাচই টাইট করে দেওয়া লাগবে, সের হোলি বানাই নেবেন। হোলিগুলা
দিয়ে আপনারা ভালোভাবে তার ধারে চাইপে নেবেন। এখন এই যে কয়েলটা বানলাম, এই একটা এই কয়েলের এক স্লট রেখে আর এক স্লটে কয়েল বান্ধা লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক স্লট রেখে আর এক স্লটে এসে কয়েলটা ঢুকাই নিলাম। টান দিয়ে এটা ছোট বানিয়ে নেবেন। মিশুগারির অল সাবজেক্ট কাজ নিয়ে আমরা আসতেছি ইএসবি বাংলা চ্যানেলে। চোখ রাখুন ইএসবি বাংলা চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও দেখার জন্য। এলইডি টিভি বা সিএটি টিভি, যে কোনো ধরনের টিভির কাজ শিখতে চাইলে আপনার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করা উচিত। এবং মিশুগারির সাবজেক্টে কাজ করলে আমাদের এই চ্যানেলটি দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখুন। যে আমি চারটে কয়েল বানছি, এখন আমরা দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করব। দেখতেই পারতেছেন আমি দ্বিতীয় লেয়ারের তার নিয়ে নিলাম। এই জায়গায় 18 পিস তার আছে। এখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, খোদা হাফেজ। আমি বিদায় নিলাম জলিল মেকার এই ভিডিওর থেকে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে উৎসাহ করুন। প্লিজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দৈনিক ভিডিও আপলোড করে থাকি আমরা ইএসবি বাংলা চ্যানেলে। ধন্যবাদ।